আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করব সেটা মাত্র 55,000 টাকার মেশিন দিয়ে প্রতিদিন 4,000 টাকা অর্থাৎ প্রতি মাসে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এটা কোনো নতুন ব্যবসার আইডিয়া না, এটা পুরনো ব্যবসার আইডিয়া যেটা অলরেডি মানুষ করছে আর প্রতি মাসে 1,20,000 টাকা না এর থেকে বেশি ইনকাম করছে। ফ্রেন্ড, যত দিন যাচ্ছে ওর সাথে সাথে পশুপালন, মাছ চাষ, মুরগির খামার এগুলো কিন্তু বাড়ছে আর এগুলোর দামও বাড়ছে। আর এগুলোর দাম বাড়ার সাথে সাথে এর যে খাবারের দামটা আছে সেটাও কিন্তু বাড়ছে। কিন্তু এগুলোর খাবারের ব্যবসা করার লোকের সংখ্যা কিন্তু অনেক কম, এই জন্য কম্পিটিশন কম, কিন্তু মার্কেট ভ্যালুটা কম নয়, মানে বাজারে এর চাহিদাটা কম নয়। তো অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা কিন্তু শুরু করা যায় আর প্রতি মাসে খুব বড় অ্যাকাউন্ট এর থেকে আয় করা সম্ভব। তো আপনি এটা কীভাবে করবেন এটা সম্পর্কে আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর আমি এই ভিডিওতে এই ব্যবসাটি সম্পর্কে সম্পূর্ণরূপে আলোচনা করব যেন আপনি এই ব্যবসাটি করে সাকসেস হতে পারেন আর প্রতি মাসে 1,20,000 টাকা বেশি ইনকাম করতে পারেন কম পুঁজিতে। আর এই ব্যবসাটির এ টু জেড আমি ধাপে ধাপে আলোচনা করব। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, প্রথমেই আমি বলি এই মেশিনটি দিয়ে আপনি কী কী তৈরি করতে পারবেন। আপনি গরুর খাবার, মোষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মাছের খাবার, সব ধরনের খাবার কিন্তু আপনি একটা মাত্র মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। ফ্রেন্ড, পুঁজি কী রকম লাগবে? আপনি মেশিনটা কিন্তু 55,000 টাকাই পেয়ে যাবেন, কিন্তু আপনার এর জন্য আরও 40-50,000 টাকা ব্যবসা করতে লাগবে, মানে মোটামুটি 1,00,000 টাকা হলে কিন্তু এই ব্যবসাটি আপনি সম্পূর্ণরূপে করতে পারবেন। আর এই ব্যবসাটি আপনাকে কোন জায়গায় শুরু করতে হবে? ফ্রেন্ড, এই ব্যবসাটা শহরে বা বাজারে শুরু করতে হবে এরকম কিন্তু কোনো কিছু নয়। আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন, আপনার গ্রামের বাড়িতে বসে, বা আপনি যদি সিটি এরিয়ায় থাকেন তাহলে সিটি এরিয়াতেও করতে পারবেন। মানে স্থান নির্বাচন করার কোনো দরকার নেই আর আপনার এর জন্য আলাদা করে দোকান ভাড়া নেওয়ারও দরকার পড়বে না। আপনি বাড়িতে বসে কিন্তু ব্যবসাটি খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আপনি যদি চান যে প্রচারের জন্য বাজারে বসালে ভালো হয় তাহলে ছোটোখাটো কোনো একটা দোকান নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। ফ্রেন্ড, এই ফিডগুলো বানাতে যেরকম উপকরণের দরকার পড়ে, যেরকম চালের কোড়া বা ভুষি, ডালের ভুষি, গমের ভুষি, তেলের খোল, গম, ভুট্টা, চাল, শুকনো খড়, শুকনো ঘাস, এরকম ভ্যারাইটি জিনিস দিয়ে কিন্তু ফিডগুলো তৈরি করা হয়। তো যেরকম মাছের খাবারের জন্য যে ফিডগুলো তৈরি করতে হয় সেগুলোর জন্য আলাদা উপকরণ লাগবে, মুরগির জন্য আলাদা, গরুর জন্য আলাদা, ছাগলের জন্য আলাদা, এগুলো সব কিছু আলাদা। যেরকম মাছের জন্য আপনার 2 mm ফিড তৈরি করতে হয়, গরুর জন্য 6 mm তৈরি করতে হয়। তো একটা মেশিন দিয়ে আপনি করতে পারবেন। আর মাছের জন্য কী কী উপকরণ দিয়ে বানাবেন, ছাগলের জন্য কী কী উপকরণ দিয়ে বানাবেন, কত লিমিট রাখতে হবে সেগুলো কিন্তু যখন আপনি মেশিন কিনবেন ওরা চালিয়ে শিখিয়ে দেবে আর আপনাকে চার্ট বা তালিকা দিয়ে দেবে যে কোন কোন উপকরণ কতটুকু দিয়ে কোন পশুর খাবার বানাতে হয়। তো এ নিয়ে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন বলি ফ্রেন্ড, এই মেশিনটা ঘন্টায় কত কেজি মাল পর্যন্ত বানাতে পারবে? ফ্রেন্ড, এটা ডিপেন্ড করে আপনি কত এসপির মোটর নিচ্ছেন, যেরকম 3 HP, 5 HP, 7 HP। তো আপনি যদি নর্মাল মেশিনটাও নেন, মানে 3 HP-র মেশিনটাও নেন, সেটাও কিন্তু 100 কেজির উপরে প্রতি ঘন্টায় সাপ্লাই করতে পারে। তাহলে 8 থেকে 10 ঘন্টা যদি চালান তো মোটামুটি 800 থেকে 1,000 কেজি পর্যন্ত প্রতিদিন সাপ্লাই করতে পারবেন নর্মাল। এখন ফ্রেন্ড, সংক্ষেপে আলোচনা করি যে এই ব্যবসাটিতে আপনার লাভ কী পরিমাণে থাকবে। আপনার প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত লাভ থাকবে। যেরকম প্রত্যেকটা ব্যবসায় মনে করেন যে উপকরণ একটু কম দিয়ে লাভের পরিমাণটা বানানো যায়, এই ব্যবসাটিতে কিন্তু ঠিক ওরকম করা যায়। যেরকম সস্তা যে উপকরণটা আছে সেটা যদি আপনি বেশি দিয়ে, যেটা দাম বেশি সেটা একটু কম পরিমাণে দেন, তাহলে আপনার লাভটা বেশি থাকে। তো তবুও আমি যদি অ্যাভারেজ একটা হিসাব দিই, আপনি ভালোভাবে প্রোডাক্টটা তৈরি করলে 5 টাকা লাভ থাকবে, একটু নর্মাল প্রোডাক্ট তৈরি করলে আপনার 10 টাকা লাভ থাকবে প্রতি কেজিতে। তো আপনি যদি প্রতিদিন যে পরিমাণে প্রোডাকশন করতে পারবেন সেটা যদি বিক্রি হয় তাহলে কিন্তু প্রতিদিন 4 থেকে 5,000 টাকা নর্মাল ইনকাম হবে আর প্রতি মাসে 1,20,000 টাকা কিন্তু নর্মাল ইনকাম হবে। এর থেকে বেশি ইনকাম করতে পারবেন একটা মাত্র মেশিন দিয়ে, মাত্র 55,000 টাকার মেশিন দিয়ে। কিন্তু এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনি বিক্রি করতে পারবেন কি না তার উপর। বিক্রিটা কীভাবে করবেন সেটা আমি বিস্তারিতভাবে শেখাচ্ছি। এখন বলি ফ্রেন্ড, বিক্রিটা আপনি কোথায় করবেন? বিক্রিটা সাধারণত ফিশ ফিডটা যেখানে বিক্রি হয়ে থাকে, পশুর খাবার যেখানে বিক্রি হয়ে থাকে, যেরকম মুদিখানার দোকানেও কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে, যেখানে ভুষি খোলগুলো বিক্রি হয় সেখানে আপনি খুব সহজে এগুলো বিক্রি করতে পারবেন। তারপরও ফিশ ফিড যেখানে বিক্রি হয় বা ফিশ মিল নামে যে বিক্রি হয়ে থাকে, তো যারা পাইকারি বিক্রি করে তো তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। পাইকারি যারা বিক্রেতা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি একসাথে অনেক মাল তাদের সাপ্লাই করাতে পারবেন। তাছাড়াও
যারা খুচরো বিক্রি করে তাদের সাথেও কিন্তু যোগাযোগ করে আপনি এটা করতে পারবেন। এছাড়াও যারা মাছের চাষ করে তাদের সাথে আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন, যারা মুরগি খামার আছে তাদের, গরুর খামার আছে বা যাদের ছাগলের খামার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনার প্রোডাকশন যদি প্রথম পর্যায়ে বেশি হয় তাহলে আপনি আপনার এরিয়া প্রথমে কভার করবেন, তারপরে যেখানে যেখানে মনে করেন যে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে যেখানে আপনার মালটার চাহিদা রয়েছে সেখানে কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যতগুলো মাল তৈরি করবেন সেটা কিন্তু বিক্রি হয়ে যাবে। আর বিক্রি করার জন্য অবশ্যই আপনার ব্র্যান্ড নেমটা ছাপিয়ে নেবেন, মানে মনে করেন যে আপনি যদি বস্তা ভরে বিক্রি করতে চান তাহলে বস্তা ছাপিয়ে নেবেন আপনার যে কোনো একটা ব্র্যান্ড নেম রেখে। তো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি যদি কোনোরকম কোনো ব্র্যান্ড নেম না বানান তাহলে কিন্তু মালটা একবার তো বিক্রি করলেন তারপরে কিন্তু আপনার নাম অনুসারে বিক্রি হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি ব্র্যান্ড নেমটা বানান, আপনার প্রোডাক্টের রেজাল্টটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই নাম দেখে পরবর্তীতেও আপনার কাস্টমাররা আপনার মালটা কিনবে। তো এক্ষেত্রে আপনার, আপনি যদি শুধুমাত্র ঘরোয়া কাজে ব্যবহার করতে চান তাহলে তো আপনার কোনোরকম কোনো লাইসেন্স বা কোনো কিছুর দরকার পড়বে না, কিন্তু আপনি আমি যেভাবে বলছি ব্যবসাটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স আর জিএসটি লাইসেন্স নিতে হবে। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে জিএসটি আপনার নেওয়া লাগবে, যদি বাংলাদেশে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সটা আনাও। ফ্রেন্ড, এখন বলে আপনি মেশিনটা কোথা থেকে নেবেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া মার্ট থেকে নিতে পারেন, আর যদি ইন্ডিয়া মার্ট থেকে নিতে অসুবিধা হয় বা নিতে না চান তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যাদের কাছ থেকে আপনি খুব সহজেই মেশিনটা নিতে পারবেন। আর যারা বাংলাদেশে থাকেন তারাও কিন্তু এই নম্বরে ফোনটা করে, ইন্ডিয়ান নাম্বারে ফোনটা করে আপনারাও কিন্তু মেশিনটা খুব সহজে নিতে পারেন, কারণ এরা বাংলাদেশেও ডেলিভারি দেয়। কিন্তু বাংলাদেশে ডেলিভারি দেওয়ার পর মেশিনটার দাম কিন্তু একটু বেড়ে যায় কারণ টাকার বাটা অনুসারে। তো ফ্রেন্ড, এই ব্যবসাটি সম্পর্কে যদি আমার নিজের অপিনিয়ন দিতে বলেন তাহলে আমি এটাই দিব, অবশ্যই আপনি যখন এই ব্যবসাটি শুরু করবেন তো অলরেডি যারা ব্যবসাটা করছে তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে ব্যবসাটা শিখুন, বাজারে প্রোডাক্টটা কী রেটে সেল হচ্ছে সেটা যাচাই করুন, যারা এই এই ফিডটা কেনার মতো মানে যারা কিনবে কাস্টমার তাদের সাথে গিয়ে কথা বলুন তারা কী পরিমাণে খাবার খাওয়াচ্ছে এটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাদের কাছ থেকে মেশিনটা আপনি নেবেন, সেখানে গিয়ে কথা বলুন, চালানটা শিখুন। সব কিছু শেখার পরও আপনি যখন প্রথম প্রথম এই ব্যবসাটা শুরু করবেন তো আপনি ততটুকু প্রোডাক্টই বানাবেন যতটা আপনার বাজারে সেল হচ্ছে, কারণ একদিনেই কিন্তু আপনি 1000 কিলো পর্যন্ত বানাতে পারবেন মেশিনটা দিয়ে। তো আপনি যদি অর্ডার নিয়েও বানান তাহলে আপনাকে বেশি টাইম লাগবে না বানাতে। তো এরকম হয় অনেকবার যে আপনি প্রোডাক্টটা বানিয়ে রেখে দিলেন সেল করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার লজ্জার সম্ভাবনাটা থেকে যায়। কিন্তু আপনি বাজারের চাহিদা অনুযায়ী মানে যতটুকু আপনি বিক্রি করতে পারবেন ততটুকু যদি আপনি বানান তাহলে কিন্তু ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই। অবশ্যই ব্যবসাটি শুরু করার আগে বাজার বুঝিয়ে তারপরও করবেন। তো ফ্রেন্ড, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছে। আর আপনি যদি এই ধরনের ব্যবসার আইডিয়া দেখতে পছন্দ করেন তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।